নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ডাল ও ডিম দিয়ে তৈরি এক অসাধারণ রেসিপি। এটি খেতে দুর্দান্ত লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। চলুন রেসিপিটি শুরু করা যাক। মুসুর ডাল নিয়ে নিয়েছি, ডিমকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, শুকনো গোটা লঙ্কা একটা, কাঁচা লঙ্কা দুটো, ধনে পাতা, তেজপাতা, জিরা নিয়ে নিয়েছি, কড়াই চাপিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। মুসুর ডালকে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এতে সেদ্ধর জন্য চাপিয়ে দিচ্ছি। মুসুর ডালটা ফুটছে, যে ফেনাগুলো হচ্ছে সেগুলো আমি চামচে করে ফেলে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে, এবার একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি। সেদ্ধ ডিমগুলো কেটে নিচ্ছি, যাতে আর মধ্যে ভালোভাবে ডালের ফ্লেভারটা ঢুকে যায় এবং খেতে খুব সুন্দর লাগে। সব ডিম কাটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কী সুন্দর লাল হয়েছে। এবার আমি ডিমটা উঠিয়ে রাখছি, কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা লঙ্কা ও গোটা জিরে, এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটাকেও এইভাবেই সেম প্রসেসে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন টমেটোটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডাল, যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এতে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, এবার ডালটা ফুটে উঠছে। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, ডিমগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটাবো। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা, এবার এটাকে মিক্সড করে দিচ্ছি। মিক্সড হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখব। দেখুন ডাল ও ডিম দিয়ে রেসিপিটি দেখতে যত সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বানিয়ে একবার খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।